ইন্টারনেট এবং পাবলিক ট্রান্সপোর্ট দুটোই যদি ফ্রিতে পাওয়া যায় তাহলে জীবনযাপন অনেকটাই সহজ হয়ে যাবে। বর্তমানে নিত্যদিনের খরচের তালিকাতে দুটি থাকে সবার ওপরে, আর যদি কোনো রাষ্ট্র এই খরচ বহন করে তাহলে তো কথাই নেই। কিন্তু এই সব আশ্চর্যজনক কথা আদৌ কি সম্ভব? আপনি বিনোদনের কিংবা কাগজের জন্য ইন্টারনেট ব্যবহার করবেন কিংবা পেট্রোল বা ডিজেল পুড়িয়ে পরিবহন ব্যবহার করবেন, সেই ভাড়া কি সরকারের থেকে দেবে? এমন রূপকথার দেশ কি এই পৃথিবীতে আছে? শুনতে অবাক লাগলেও কথা একেবারে সত্যি। এই রকম দেশ এই বিশ্বে রয়েছে, যে দেশের অধিবাসীরা শুধুমাত্র বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করেন তাই নয়, একেবারে বিনা খরচে পরিবহন ব্যবস্থাও ব্যবহার করতে পারে। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে আজ থেকে 24 বছর আগে 2000 সালে। এই দেশের সমস্ত স্কুল এবং কলেজে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহ করা হয়। এখানকার প্রায় 90% মানুষ ইন্টারনেট সংযোগ ব্যবহার করেন। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে দেশটির নাম কি? দেশটির নাম হলো এস্তোনিয়া। ইউরোপ মহাদেশের একটি ছোট্ট দেশ, যেখানকার অধিবাসীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিতে পারেন এবং পরিবহন ব্যবস্থাও একবারে বিনামূল্যে পান, যা বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশের পক্ষে চিন্তা করা একবারে অসম্ভব। এখানে অনলাইনে প্রতিটি সুবিধা পাওয়া যায়। ট্যাক্স রিটার্ন জমা দেওয়া থেকে শুরু করে গাড়ি পার্কিং এর জন্য অর্থ প্রদান সবই হয় ইন্টারনেটে। এস্তোনিয়ার নাগরিকরা অনলাইনে অর্থ প্রদান করে। সারা বিশ্বে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এস্তোনিয়া একটি মডেল দেশ। এই দেশটি অবস্থিত ইউরোপের উত্তর পূর্বে বাল্টিক সাগরের পূর্ব উপকূলে। একসময় সোভিয়েত ইউনিয়নের একটি অংশ ছিল। 1911 সালে এই দেশ রাশিয়া থেকে পৃথক হয়। পৃথক হবার পর এখানকার আর্থিক উন্নতি হয়েছে দুর্দান্তভাবে। ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে পাবলিক ট্রান্সপোর্ট সব ক্ষেত্রেই এই রকম সুবিধা সত্যি আর কোনো দেশে আছে কিনা জানা নেই। 2013 সালে দেশটির রাজধানী তালিনের তৎকালীন মেয়র এডগার সাবিসার প্রথম এই বিনামূল্যে পাবলিক ট্রান্সপোর্টের পরিষেবা চালু করেন। এই ব্যবস্থার পেছনে তিনি যুক্তি দিয়েছেন যে রাশিয়ার অংশ থাকাকালীন দেশটির মধ্যে নানা রকম বিভেদ ছিল, তাই পৃথক হবার পর যাতে এদের মধ্যে মেলামেশার সুযোগ ভালোভাবে হয় এই জন্য এই সুযোগ সুবিধা দেয়া হয়েছে। প্রথমবার যখন বিনামূল্যে পরিবহনের জন্য গণভোটে অনুষ্ঠিত হয়েছিল তখন বিপুল সমর্থন করেছিল এখানকার জনগণ। বাস এবং ট্রামগুলি জনসাধারণের জন্য বিনামূল্যে করা হয়েছিল। বর্তমানে শুধুমাত্র এস্তোনিয়া নয়, ফ্রান্স ও জার্মানিও বায়ু দূষণ মোকাবিলায় গণপরিবহন বিনামূল্যে করার কথা ভাবছে। এমনকি যুক্তরাজ্যের ওয়েলস সাপ্তাহিক ছুটির দিনও বিনামূল্যে বাস চলে। আসলে এস্তোনিয়া অর্থনৈতিক মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য যাতে দেশের প্রতিটি নাগরিক আগামী এক বছরের মধ্যে ইন্টারনেট পরিষেবা বিনামূল্যে শিখতে পারে। এখানে 3000-এর বেশি ফ্রি ওয়াইফাই স্পট রয়েছে। কফি শপ, পেট্রোল পাম্প, রেস্তোরাঁ, স্কুল, কলেজ, হাসপাতাল, হোটেল এবং সমস্ত সরকারি অফিসে বিনামূল্যে ওয়াইফাই রয়েছে। জানলে অবাক হবেন, ভোটদান প্রক্রিয়া এই দেশে হয় ইন্টারনেটের মাধ্যমে। বিশ্বের মধ্যে যদি বিশুদ্ধ বাতাস কোনো দেশে আছে সেই সম্পর্কে বলা হয় তাহলে নাম উঠে আসে এস্তোনিয়ার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত বছরে প্রকাশিত তথ্য অনুসারে এস্তোনিয়া এমন একটি দেশ যেখানে বায়ুর গুণগত মান অত্যন্ত ভালো। পাশাপাশি তালিকায় নাম রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, কানাডা, নরওয়ে ও আইসল্যান্ড। ভারতের পাশাপাশি উগান্ডা, মঙ্গোলিয়া, কাতার এবং ক্যামেরুনের নাম রয়েছে সবচেয়ে খারাপ বায়ুমানের দেশগুলির মধ্যে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।